মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর যোগাযোগের পথ পঞ্চবটি মুক্তারপুর সড়ক রূপান্তর হচ্ছে আধুনিক সড়ক নেটওয়ার্কে। পঞ্চবটি মোড় থেকে ছয় লেনে 310 মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত হবে, আর কাশীপুর থেকে শীতলক্ষা তিন সেতু পর্যন্ত দোতলা হবে দুই লেনে। সঙ্গে পুরনো সড়কটি উন্নীত হবে আরও দুই লেনে। আরেকটি গোলচত্বর হবে চর সৈয়দপুরের শীতলক্ষা তিন পয়েন্ট। এই গোলচত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত 3.75 কিলোমিটার সড়ক হবে সরাসরি চার লেন। সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে হয়তো ইয়ে হবে, আমরা উদ্বোধন করতে পারবো। সেটা নির্ভর করতেছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কখন সময় দেয় সেইটার উপর নির্ভর করতেছে আমরা উদ্বোধনের বিষয়টি। তো আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। বর্তমানে এই সড়কের গড় প্রশস্ততা মাত্র 5.5 মিটার। সিমেন্ট কারখানা, হিমাগার, গার্মেন্টস সহ ভারী শিল্প কারখানার 50 মেট্রিক টন পর্যন্ত ওজনের যান চলাচল করে এই পথে। কিন্তু আঁকাবাঁকা সড়কে দুর্ঘটনা ও যানজট যেন নিত্য সঙ্গী। তাই সড়কটির আধুনিকায়নে সয়েল টেস্ট এবং টেস্ট পাইলের কাজ শেষে চলছে পাইলের গভীরতার চূড়ান্ত নকশা প্রণয়ন, আর এগুচ্ছে কাশীপুর ও গগনগর সেতুর পাইলিং। অধিগ্রহণকৃত 34 একর ভূমির প্রায় 40,000 স্থাপনা অপসারণ করা হয়েছে। রাস্তাটা অনেক চাপা, স্কুলে যেতে আমাদের কষ্ট হয়, পানি জমে রাস্তাতে অনেক। আমরা যদি রাস্তাটা ঠিক হয় তাহলে আমরা ভালোভাবে স্কুলে যেতে পারবো। কাজটা সম্পূর্ণ হলে আমাদের মুন্সীগঞ্জের চেহারা পরিবর্তন অনেক পাল্টে যাবে, অনেক উন্নত হবে আমাদের মুন্সীগঞ্জ। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান স্যান্ডন ও সিএসআই 3 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত 10 কিলোমিটার দীর্ঘ পথের আধুনিকায়নে প্রকল্প ব্যয় ধরা হয়েছে 2,242,77,45,000 টাকা। মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।